ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বুকের শরীর মানদণ্ড। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تعالى في موضع اخر: وما انزلنا عليك الكتاب الا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمه لقوم يؤمنون. আজকের সভা সুযোগ্য সভাপতি সাহেব গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের কমিটি বৃন্দ, শিক্ষক ও শিক্ষিকা মহাশয়, ছাত্র ছাত্রী তথা এই মহাপীর সভায় আগত সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের দ্বারাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচ্য বিষয় হল অঙ্কের শারীরিক মানদণ্ড। যদিও পবিত্র কোরআন অবতীর্ণই হয়েছে সমস্যার সমাধানের জন্য, সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, তবু যে পবিত্র কোরআনের যারা ধারক ও বাহক আজকে তারাই বিভিন্ন দলে বিভক্ত। কিভাবে যে মুসলিম জাতি শুধু ঐক্যবদ্ধ হবে এমনটি নয়, বরং সারা পৃথিবীর মানুষ একটা প্ল্যাটফর্মে আসতে পারবে। পৃথিবীতে নাস্তিক খুব কমই আছে, নাস্তিক খুব কমই আছে, নাস্তিকের সংখ্যা বেশি। নাস্তিকরা এক অদ্বিতীয় স্রষ্টাকে অস্বীকার করলেও নিজেদের মতো মানুষ তথা এর থেকেও যারা হীন ও তুচ্ছ তাদের কাছে মাথা নত করে, তাদেরকে প্রণাম করে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে তুলে ধরব কিভাবে আমরা একটা প্ল্যাটফর্মে আবার আসতে পারি। ইহুদি খ্রিস্টান তথা মুসলিম আমরা সকলেই এ বিষয়ে একমত যে আমাদের আদি পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম আল্লাহ তাআলা বলেন মানব জাতি একটাই জাতি ছিল, মানব জাতি একটাই জাতি ছিল, অতঃপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 19, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 213 তে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন যে মানব জাতি একটাই জাতি ছিল। আল্লাহ তাআলা নবী ও রাসূল প্রেরণ করলেন, তাদের সুসংবাদ দিলেন,
নীতি প্রদর্শন করলেন, নবীদের সাথে কিতাব আসমানি গ্রন্থ অবতীর্ণ করলেন, যাতে সেই আসমানি গ্রন্থ তাদের মতভেদী বিষয়গুলোর সমস্যার সমাধান করে দেয়, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে। কিন্তু যাদেরকে আসমানি গ্রন্থ দেওয়া হল তারা আপোষে মতভেদ ও মতানৈক্য করেছে বাকিয়ান বাইনাহু, তারা আসমানি গ্রন্থে মতভেদ করেছে, আসমানি গ্রন্থে মতবিরোধ করেছে বাকিয়ান বাইনাহু, আপোষের প্রতি পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ বশত। এই হিংসা ও বিদ্বেষের কারণে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। দুঃখজনক হল চরম সত্য যে আমরা ওলামায়ে কেরাম যারা পায়জামা পাঞ্জাবি টুপি পরে আছি, মূলত যাদের ঘাড়ে ন্যস্ত মানব জাতিকে পরিচালনা করার দায়িত্ব, তারা জেনে না জেনে অথবা নিজেদের স্বার্থকে রক্ষা করতে গিয়ে পবিত্র কোরআনকে বুঝে ও না বুঝার ভান করে নিজে বিভ্রান্ত হচ্ছি এবং জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছি। আর এটা ততদিন থাকবে যতদিন জনগণ নিরক্ষর থাকবে, যতদিন জনগণ পবিত্র কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করবে না। এজন্য আমাদেরকে যদি শরীয়তের মানদণ্ডে একটা প্ল্যাটফর্মে আসতে হয় তাহলে আমাদেরকে প্রথমে সবাইকে শিক্ষিত হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, শুধু রাফুলে দেন করা আর না করাতে মত পার্থক্য নেই, পায়ে পা মিলেতে হবে কি হবে না তাতে মত পার্থক্য নেই। আজকে আমাদের সমাজ ব্যবস্থা থেকে চুরমার হয়ে গিয়েছে, ইসলাম কি এটা ভুলে গিয়েছি, ইমান কি এটা ভুলে গিয়েছি, আল্লাহকে তার পরিচয় সম্পর্কে অবগত নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য গুণাবলী কি, কেন তিনি এসেছিলেন সে সম্পর্কে সম্ভব আমরা অবগত নয়। এটা সত্য জি, শুধু সাধারণ মানুষ নয়। আপনাদের একটা দৃষ্টান্ত দিই, যদিও টাইম নির্ধারিত এবং সংক্ষিপ্ত, এই জন্য আমিও প্রত্যেকটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছিলাম, কত আয়াত আছে আমরা বিস্তারিত করে যাব। পবিত্র কোরআনের বিভিন্ন ভাষায় ফ্রান্সের বঙ্গানুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে, আপনারা যে কোনো বঙ্গানুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ উঠিয়ে দেখবেন। যদি আমার কাছে পরামর্শ তার সংক্ষিপ্ত আকারে, আমরা আধুনিক শিক্ষিত মানুষ সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআনকে বোঝার জন্য একখানা গ্রন্থের নাম বলুন, তাহলে আপনাদের বলবো হাসানুল বায়ান, আপনারা অধ্যয়ন করতে পারেন, বাংলায় বের হয়ে গেছে সংক্ষিপ্ত ভাবে পবিত্র কোরআনকে বোঝার জন্য যথেষ্ট হাসানুল বায়ান। আরো বেশ কিছু বই আছে এ প্রসঙ্গে, তবে আহসানুল বায়ান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো বই। আমি আপনাদের যে বিষয়টি বলছিলাম যে আজকে আমরা মানুষ জেনে অথবা না জেনে, অধ্যয়ন করে অথবা না করে, সাধারণ মানুষ শুধু নয় আলে বলা কিভাবে ভুল পথে জনগণকে পরিচালিত করছি তার একটা দৃষ্টান্ত। যে কোনো সমাজে আমাদের বেনামাজি আছে, মদ্যপায়ী আছে, জুয়াড়ি আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সেই লোকটা আজীবন ও হানাফি থাকতে পারে, ও হানাফি সমাজে থাকতে পারে, ও ব্রেলি সমাজে থাকতে পারে, ও সাফি সমাজে থাকতে পারে, ও মালিকি সমাজে থাকতে পারে, ও হানাফি হয়ে থাকতে পারে, ব্রেলি হয়ে থাকতে পারে, দেওবন্দি হয়ে থাকতে পারে, আহলে হাদিস হয়ে থাকতে পারে, যে যে মাযহাবে জন্মগ্রহণ করেছে, যে যে মাসলাকে জন্মগ্রহণ করেছে, যে যে মানহাজে জন্মগ্রহণ করেছে, যে যাদের ঘরে জন্মগ্রহণ করেছে তাদের দলে সে থাকতে পারে, তাদের অনুসারী হতে পারে, তার উপরে জুলুম নির্যাতন হয় না, তাকে এ কথা বলা হয় না এই লোকটা বেদী হয়ে গেছে, এই লোকটা বেধর্মী হয়ে গেছে। কিন্তু যখন একটা মানুষ পবিত্র কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করার ফলে জোরে হয়তো আমিন বলতে শুরু করেছে,
বুকের উপরে হাত বাড়তে শুরু করেছে, তখনই এর উপরে প্রোপাগান্ডা শুরু হয়ে যায়, এর উপরে জুলুমনির যাতন শুরু হয়, এ বেদনাবি হয়ে গেছে। নামাজ পড়েনি ঠিক আছে, বেনামাজি ছিল ঠিক আছে, শুদ্ধ ছিল ঠিক আছে, মদ্যপায়ী ছিল ঠিক আছে, এ সাধারণত সর্ব আর সর্বসাধারণের মাঝে যে বিভ্রান্তি গুলো দেখা যাচ্ছে, এ বিভ্রান্তি কিন্তু সর্বপ্রথমত আমাদের আলেমদের কাছ থেকে। এই জন্য আপনাদের বলতে চাই ভাই সকল, বিষয়গুলোকে একটু সূক্ষ্ম ভাবে বোঝার প্রচেষ্টা করুন। ততদিন ততদিন এ মতভেদ থাকবে, যতদিন জনগণ নিরক্ষর থাকবে, পবিত্র কোরআন এবং সুন্নাকে স্বচক্ষে স্টাডি করবে না, নিজেরা স্টাডি করবে না, নিজেরা পড়াশোনা করবে না। বলুন পৃথিবীর শ্রেষ্ঠতম মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 39 বৎসর বয়স হয়ে গেছে, 39 বৎসর অতিক্রম করে গিয়েছেন, ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না, কিতাব কি তিনি এটা জানতেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন 40 বৎসর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, রিসালাত ও নবুয়তের সূচনা হলো 40 বৎসর বয়সে, আর 40 বৎসর বয়সে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া লা ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি এটা জানতে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ ঈমান কি এটা জানতেন না, কিতাব কি গ্রন্থ কি এটা জানতেন না, আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন। সূরা তুসূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 52, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মে জন্মে ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত না হন, তাহলে আমি আর আপনি কি শিক্ষক হয়ে শিক্ষিত হয়ে স্বাক্ষর হয়ে জন্মগ্রহণ করেছি যে কোরআন এবং সুন্নাহ জেনে গেছি, আমাদের কোনো সমস্যা নেই, পড়ার প্রয়োজন নেই, সালাত আদায় করতে গেলাম, কি সালাতে কি পড়ছি, সালাত কিভাবে আদায় করবে, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে নিশ্চয়ই সালাত অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ইন্না সালাত তানহানিল ফাহশা ওয়াল মুনকার, সূরাতুল আনকাব সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে সালাত অর্থাৎ নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, অর্থাৎ একজন নামাজিকে তার নামাজ বলবে তোমার দ্বারা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, বলাৎকার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে একজন নামাজি 10-20-30-40 বছর ধরে নামাজ পড়ছে, অন্যরাও মিথ্যা কথা বলছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, পবিত্র কোরআন অবশ্যই সত্য, আপনার নিকটে যদি পবিত্র কোরআন সত্য হয়, আমার নিকটে যদি পবিত্র কোরআন সত্য হয়, তাহলে 30-40 বছর ধরে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলা ছাড়ছি না কেন, পবিত্র কোরআন সত্য না আমি আমার নামাজে মিথ্যাবাদী, অবশ্যই পবিত্র কোরআন সত্য আমি আমার নামাজে মিথ্যাবাদী, নামাজ কিভাবে আদায় করতে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে আমি জানি না। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন বাবুল ইলমে কওলে ওয়া আমাল, বলা এবং আমল করার আগে জানার দরকার, কিছু যদি বলতে হয় এবং কিছু যদি করতে হয় আপনাকে জানতে হবে। তো আমি আপনাদের যে বিষয়টি বলছিলাম আমাদেরকে কোরআন এবং সুন্নাহ জানতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন ওয়া তাসমু বিহামিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাকু, তোমরা সকলে মিলে আল্লাহ রজ্জুকে আঁকড়ে রাখো, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। সূরা বাকারা সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 64 তে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম মা যিক্তারাফু ফী ওয়া মা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম মা যিক্তারাফু ফী, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কিতাব অর্থাৎ পবিত্র কোরআন কেবল মাত্র এজন্যই অবতীর্ণ করেছি যে আপনি সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিবেন তাদের জন্য সেই বিষয়গুলো যে বিষয়গুলো তারা মতভেদ যে বিষয়গুলো নিয়ে তারা মতভেদ করেছে, মতভেদী বিষয়ের সমাধান করার জন্য আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, সমস্যার সমাধানের জন্য আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, সমস্যা তৈরি করার জন্য নয়। সময় সংক্ষিপ্ত ঘটনা বলারও সময় নেই, ছোট্ট করে শুরু, একটা কথা আব্দুল্লাহ সালাফি আছেন, তিনি আসবেন, উপস্থিত হয়ে গেছেন, বক্তব্য রাখবেন, একদা আব্দুল্লাহ সালাফি বহরমপুর বিআইবির ডাকে উপস্থিত হয়েছিলেন, বিআইবি যখন আব্দুল্লাহ সালাফিকে তার নিজের কথা বললেন, কিছু জিজ্ঞাসাবাদ করলেন, যখন আব্দুল্লাহ সালাফি ফিরে আসবেন সেই মুহূর্তে আব্দুল্লাহ সালাফি তাকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিয়ে পবিত্র কোরআন থেকে
কোরআন পাঠ করে যখন তার অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ তার সম্মুখে বর্ণনা করলেন, তখন বিআইবি সাহেব বলছেন, সালাফি সাহেব দয়াপূর্বক আপনি সেই কোরআন দিবেন যে কোরআন থেকে বলছেন, আপনি সেই কোরআনের কথা বলছেন যে কোরআন 1400 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, আপনি তো সেই কোরআনের কথা বলছেন না যে কোরআন আজকে সাধারণত মুসলমানরা আলেমরা পড়ে মাদ্রাসায় পড়ানো হয়। সালাফি সাহেব অবাক, সত্যি তো আমরা পবিত্র কোরআন অধ্যয়ন করে আজকে মতভেদ করছি, ভাই ভাই মারামারি করছি, আজকে আমরা এক অপরকে গালি দিচ্ছি, অশ্লীল ভাষা ব্যবহার করছি, মুসলিমরাই এক অপরের শত্রু হয়ে দাঁড়াচ্ছে, এরা কি এই পবিত্র কোরআন পড়ে? বিআইবি যখন বললেন আপনি সেই কোরআন দেবেন যে কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে অবতীর্ণ হয়েছিল, আপনি যে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন, ভাই সকল এই কোরআনই আপনার বেরেলি ভাইরা পড়েন, এই কোরআনই দেওবন্দি ভাইরা পড়েন, এই কোরআনই সারা বিশ্বের মুসলিমরা পড়েন, এই কোরআনই সারা পৃথিবীতে আছে, বিকল্প অন্য কোন কোরআন নাই, অথচ এই কোরআন কে আমরা আজকে এই কোরআনকে আজকে আমরা ভুলে গিয়েছি, যে কোরআন ঐক্যের ডাক দেয়, যে কোরআন সমস্যার সমাধানের ডাক দেয়, সেই কোরআন অধ্যয়ন করে মুসলিমরা বিভ্রান্ত হচ্ছে কিভাবে? একটা দৃষ্টান্ত দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। একটি কথা বলেছি, যতদিন আপনারা নিরক্ষর থাকবেন পবিত্র কোরআন এবং সুন্নার স্পর্শে আসবেন না, পবিত্র কোরআন এবং সুন্নাকে আপনারা নিজেরা পড়বেন না, ততদিন সমস্যার সমাধান হবে না, মতভেদের মধ্যে লিপ্ত থাকবে এক শ্রেণীর মানুষের জন্য, সেটা আমিও হতে পারি। এজন্য আপনাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করতেই হবে। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলো নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, তারা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইতিবি কুরআনিন গায়রি হাযা আও বাদ্দিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কোরআন পেশ করছেন এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন পেশ করুন, অন্য একখানা কোরআন আমাদের সম্মুখে নিয়ে আসুন, অথবা এই কোরআনের কোরআনের মধ্যে কিছুটা পরিবর্তন করুন। কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলহু তিল কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন অন্য কোরআন নিয়ে আসা তো দূরের কথা, এই কোরআনের মধ্যে আমি নিজের পক্ষ থেকে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না, আমি একমাত্র তারই আনুগত্য করতে আদিষ্ট হয়েছি যা আল্লাহ তাআলা আমার কাছে অবতীর্ণ করেছেন, ওহী ব্যতীত আমি অন্য কোন কিছু মানতে পারি না। ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি ভয় করি যদি আমি আল্লাহ তাআলার অবাধ্য হই তাহলে কঠোর মহান শাস্তির মহান শাস্তির দিনকে আমি ভয় করি, কিয়ামত দিবসের শাস্তিকে আমি ভয় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট ভাবে ঘোষণা করতে বললেন যে একমাত্র ওহীকে মেনেই চলতে হবে, বিন্দু মাত্র পবিত্র কোরআনে পরিবর্তন করা যাবে না, যদি আল্লাহর অবাধ্য হই তবে কঠিন শাস্তি থেকে আমিও পরিত্রাণ পাবো না, আমি আল্লাহকে ভয় করি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর অবাধ্য হতে পারবো না, একমাত্র আমি ওহীকেই মেনে চলবো, নিজের পক্ষ থেকে পবিত্র কোরআনের বিন্দু মাত্র সংযোজন বা পরিবর্তন করতে পারি না। সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ওহীকেই মেনে চলতে বাধ্য ছিলেন, ওহীকেই মেনে চলতে বাধ্য ছিলেন। মানুষ অনেক সময় অন্যের মন জয় করতে গিয়ে অবাস্তব কথা বলে ফেলে, শরীয়ত বিরোধী কথা বলে ফেলে। কি আমাকে বক্তা হিসেবে আপনারা ডেকেছেন, আমি মনে মনে ভাবছি যদি হক কথা বলি, কমিটির মধ্যে এমন লোক আছে যে সেই হক কথার বিরোধী, তাহলে আমি যাতায়াতের ভাড়াও পাবো না। যাই হোক, যেভাবে হোক কমিটিকে সন্তুষ্ট করতে হবে। অনেক সময় বক্তা হক কথা বলতে বিধাবোধ করে চেপে যায়,
মাদ্রাসার শিক্ষক যদি হক কথা বলি কমিটির মধ্যে বিভিন্ন ধরনের লোক আছে, তাহলে চাকরি যেতে পারে। এবং খুতবা দিব বিভিন্ন ধরনের লোক আছে, সংযত ভাবে কথা বলতে হবে। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ যিনি প্রবৃত্তি রূপে সব থেকে বেশি নিয়ন্ত্রণকারী ছিলেন, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কথা স্ত্রীদের মন জয় করতে গিয়ে কি করেছিলেন দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা হালালাহু লাক তাবতাগী মা রাদাতা আজওয়াজিক। হে নবী, আমি যা বৈধ ঘোষণা করেছি তা তুমি অবৈধ ঘোষণা করো কেন? তুমি তোমার স্ত্রীদের মন জয় করতে গিয়ে এটা করেছো। সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 1, আল্লাহ মধুকে হালাল করেছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মন জয় করতে গিয়ে আল্লাহ কি বলছেন, মধুকে হারাম করে দিয়েছেন, মধুকে হারাম করেছেন। তাফসীর দ্রষ্টব্য ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, তো এটা হওয়াটা অস্বাভাবিক নয়। আর আমরা তো ফিতনার যুগে বসবাস করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা আনতুম ইযা লাবিসাকতুম ফিতনা ইয়াহরামু ফীহাল কাবীর ওয়া ইয়ারবু ফীহাস সগীর। তোমাদের কি অবস্থা হবে যখন ফিতনা তোমাদেরকে গ্রাস করবে? যখন ফিতনা তোমাদের গ্রাস করবে তখন তোমাদের কি অবস্থা হবে? শিশুরা ফিতনাতেই লালিত পালিত হবে, বড়রা ফিতনাতেই মারা যাবে। ওয়াত্তাকিহুহা নাসু সুন্নাহ, আর ফিতনাকে মানুষ সুন্নাহ বানিয়ে নেবে, ফিতনাকে মানুষ সুন্নাহ বানিয়ে নেবে, দিন ধর্ম বানিয়ে নেবে, ফিতনাকে ধর্ম বানিয়ে নেবে। শিশুরা লালিত পালিত হচ্ছে ফিতনায়, বড়রা মারা যাচ্ছে ফিতনায়। এবারে এই ফিতনাটাই কি হচ্ছে? দিন হয়ে যাচ্ছে, সুন্নাহ হচ্ছে, ধর্ম হচ্ছে। ভাইরা কইয়েরা যখন ফিতনা পরিবর্তন করা হচ্ছে, কেউ যখন বলছে এটা শরীয়ত নয়, এটা দিন নয়, এটা সুন্নাহ নয়, এটা ধর্ম নয়, তখন তারা বলছে কইয়েরা, আরে দিন পরিবর্তন করে দেওয়া হলো, সুন্নাকে পরিবর্তন করে দেওয়া হলো। বেশি নয়, শুধু একটা উদাহরণ দিই, আমাদের দেশে ফরজ সালাতের পরে পাঁচ ওয়াক্তের দোয়া করা বাধ্যতামূলক ছিল। যে যখন ওলামায়ে কেরাম বললেন যে শরীয়তে এর কোন প্রমাণ নেই যে ফরজ নামাজের পরে হাত উঠিয়ে একজন দোয়া করবে আর মুক্তাদিরা আমিন আমিন বলবে, তখন সাধারণ মানুষ না, অনেক আলেম বলছে আরে দিনকে এরা উঠিবে, কবে করবে যে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ? ফাকালু কইয়া, যে ফিতনাকে দিন বানিয়ে নিয়েছে, ফিতনা যখন পরিবর্তন করা হচ্ছে তখন তারা বলবে যে আরে দিনকে পরিবর্তন করে দিল, ধর্মকে পরিবর্তন করে দিল। কইলা মাতা জালিকা ইয়া আবাতি রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদের উপাধি হলো আবু আব্দুর রহমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো যে হে আবু আব্দুর রহমান, ওটা কবে হবে? যে ভবিষ্যৎবাণী আপনি করছেন ওটা কবে হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইদা কাসুরাত কুরআনুকুম, যখন তোমাদের পাঠকদের সংখ্যা বেড়ে যাবে, ওয়াকাল্লা ফুকাহাউকুম, কিন্তু বুঝবে যারা ফকিরের সংখ্যা কমে যাবে, কোরআন সুন্নাকে বুঝবে অনুধাবন করবে এই ধরনের লোকেদের সংখ্যা কমে যাবে, ওয়া কাসুরাত আমওয়ালুকুম, সম্পদ বৃদ্ধি পাবে, ওয়া কাল্লাতু মানাউকুম, আর আমানতদার লোকের সংখ্যা কমে যাবে, ওয়াল তুমিসাতি দুনিয়া বি আমালিল আখিরা, আর যে কর্ম দ্বারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা হয়, যে কর্ম দ্বারা একমাত্র আখিরাতের কাজ করা হয়, সেই কর্মগুলো দুনিয়া অর্জনের জন্য করা হবে। আজকে মসজিদে ইমাম নিযুক্ত করতে গিয়ে প্রথমেই বলছেন তারাবি পড়তে গিয়ে কত টাকা দিবেন বলেন,
একটা বক্তব্য রাখার জন্য যাচ্ছে, এয়ারভ্যান জিজ্ঞেস করছে কত টাকা কন্ট্রাক্ট করবেন বলেন, কত টাকা দিতে পারবেন বলেন, আমার ফিস হচ্ছে এত টাকা। জি, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে আপনার ফিস কত টাকা। আমি শুধু একটাই কথা বলি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বার্তা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তার ফিস কত ছিল। তবে শ্রেষ্ঠতম বার্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ফিস না থাকে, তবে তার অনুসারী দ্বারা তাদের কি করে ফিস হতে পারে, তাদের কি করে ফিস হতে পারে। যে কাজগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, সেই কাজগুলো করবে দুনিয়া উপার্জনের জন্য। জি, কোরআন আজকে মুখস্থ করা হচ্ছে, কোরআন মুখস্থ করা হচ্ছে। যারা সাধারণত কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজ যারা, তারা 11 মাস কোরআন পড়ে না। সাধারণত কোরআন পড়ে না, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন এখন ভুলে গেছি কিবা কোরআন ভুলে গেছো না, বলে তা আরবিতে পড়িয়েছি, ফের যখন রমাদান আসবে তখন মুখস্থ করবো, মুখস্থ করে রমাদানে পড়াবো। এই হয়ে গেছে আমাদের অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাবে বললেন যে ফেতনাকে মানুষ দিন বানিয়ে নেবে। আল মুস্তাদরাক ইমাম হাকিমের হাদিসের সংকলন হাদিস নম্বর 8570 এবং মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 37156। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঐক্যের জন্য মানদণ্ড নির্ধারণ করেছেন, শুধু মুসলিমদের জন্য নয়, ইহুদি খ্রিস্টান তাদের জন্য যে মানদণ্ড নির্ধারণ করেছেন, সেই বিষয়টাকে যদি আমরা মাথা মতো করে মেনে নিই, তাহলে অন্তত মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হবে না ইনশাআল্লাহ। সেখানে কি করেছেন আল্লাহ তাআলা, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, ইয়া আহলাল কিতাব, আল্লাহ তাআলা বলছেন হে আহলে কিতাব, তাআলা বিলা কালিমাতিন সামাইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটা বাক্যের দিকে বাক্যের দিকে এসো যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একই। তা কি? নম্বর 1, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করব না, তার সাথে কাউকে শরীক করব না। নম্বর 2, একে পালনকর্তা হিসেবে গ্রহণ করব না। নম্বর 3, 1 নম্বর, আল্লাহ 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 একমাত্র উপাসনা করব, একমাত্র আল্লাহরই উপাসনা করব। নম্বর 2, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। নম্বর 3, একককের প্রতিপালক হিসেবে গ্রহণ করব না। এই 3টি কথা, এই 3টি কথার প্রেক্ষাপটে আমরা যদি একত্রিত হয়ে যাই, তাহলে ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। যে ডাক আল্লাহ তাআলা দিয়েছেন ইহুদি ও খ্রিস্টানদের, এই ডাকটা অন্তত মুসলিমরা আজকে নিজেরাই সেই ডাকে নেই। জি, নম্বর 1, একমাত্র আল্লাহর উপাসনা করবো, আল্লাহর উপাসনা করতে আল্লাহর উপাসনা। কি উপাসনা? পৃথিবীতে কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, জানা আছে আপনাদের? কে? ফেরাউন। আমি বলবো ফেরাউন আল্লাহ বলে কখনো দাবি করেনি। জি, বলবেন কোরআনেই তো আছে, মা আলিম তো রাখুন, মা আলিম তো রাখুন মিনহাজিন কইরি, আমি ব্যতীত তোমাদের জন্য কোনো এলা আছে এটা আমার জানা নেই। এতো ওই কথা তো ফেরাউন বলেছে, তাহলে আপনি কিভাবে এ কথা বলছেন? আমি আগেই আপনাদের বললাম যে পবিত্র কোরআন অধ্যয়ন করুন, পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই। নামাজিরা জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন নামাজিরা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? নামাজিরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, সূরা মাউনের 4 নম্বর আয়াত। তাহলে নামাজীরা কোথায় যাবে? কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে জাহান্নামে যাবে। কেউ যদি এ কথা বলে, কোরআনের রেফারেন্স দিলাম সূরা মাউন আয়াত নম্বর 4, আপনাদের অধিকাংশ মানুষের এই কোরআনের আয়াত মুখস্থ আছে, কোরআনের অর্থ জানেন না, কোরআনের ভাবার্থ জানেন না, কোরআন খুলে দেখলেন না তার অর্থ প্রস্তাব কি আছে। তিনি বলছেন যে জাহান্নামীদের জন্য ধ্বংস। আরে জাহান্নামীদের জন্য যদি ধ্বংস হয় তাহলে নামাজ পড়বেন কেন? আপনি আবার বলে দিচ্ছেন কেন আপনি নামাজ পড়বেন? আল্লাহ তাআলা বলেছেন এই হলো দিন আমার ভাতাকা, হে ইমানদার বল তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43। তো আল্লাহ যেখানে নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন, নামাজ পড়বেন তো জাহান্নামে যাবেন না?
ছাপানোর কোন প্রয়োজন নেই, আমি দৃষ্টান্ত দিচ্ছি। এটা আমি দৃষ্টান্ত দিলাম যে কোরআনের আয়াত শুধু পেশ করা অগ্র পশ্চাৎ কে না দেখে, অগ্র পশ্চাতে যে সম্পর্ক সেই সম্পর্ক কেটে দিয়ে এক অর্থ থেকে আর এক অর্থ হয়ে যাবে। কোন নামাজিদের জন্য ধ্বংস ওরা অত্র আয়াতে আছে, সব মাউনেরই চার নম্বর আয়াত পাঠ করছি, পাঁচ নম্বর আয়াতকে পাঠ করছি, প্রদর্শন করে লোক দেখানো সলা তাদের করে, লোক দেখানো নামাজ পড়ে, এই ধরনের নামাজিদের জন্য ধ্বংস। নামাজিরা জান্নাতে যাবে এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, সূরাতুল মুদাসসির সূরা নম্বর 74 আয়াত, সূরাতুল মারিজ মদের অবস্থায় নামাজের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে, সূরা নিসা 43 নম্বর আয়াতে আছে। আমি কোরআনের অল্প আয়াতের কিছুটা পাঠ করেছি কিছু অংশ কেটে দিয়ে। তাহলে কি বোঝা গেল যে পবিত্র কোরআনের একটি আয়াত বা অর্ধেক আয়াত করে যদি মশলা সাব্যস্ত করবো মনে করি সবসময় মশলা সাব্যস্ত হবে না। আমরা সাধারণত জানি বা সাধারণত শুনেছি যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, ফেরাউন যদি নিজেকে আল্লাহ বলে দাবি করত, ফেরাউন যদি এই কথা বলতো আমি আকাশমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছি, বা ফেরাউন যদি এই কথা বলতো যে যা কিছু আছে সবকিছুর আমি স্রষ্টা, তাহলে সেই দেশের লোকেরাই ফেরাউনকে বলতো যে তুমি বড় মিথ্যাবাদী, তার কারণ ফেরাউন থেকে বয়সে বড় লোক ছিল না। তাহলে এ অবাস্তব কথা দাবি করবে কি করে? ফেরাউনেরও মাবুদ ছিল, উপাস্য ছিল, ব্যাখ্যা বিশ্লেষণ আগে বলেছি দেওয়া সার্বিকভাবে সম্ভব নয়। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 127 অধ্যায়ন করে ফেরাউনের সাংসদেরা একদা ফেরাউনকে বলল, আপনি কি মুসা এবং তার সম্প্রদায়কে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন? ওয়া যারকা ওয়া আলিহাবাক, অথচ ফেরাউন আপনাকে পরিত্যাগ করেছে এবং আপনার মাবুদগুলোকে উপাস্যগুলোকে পরিত্যাগ করে দিয়েছে। ফেরাউনের উপাস্য ছিল এ কথা তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফেরাউনের মাবুদ ছিল এ কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফেরাউনের সাংসদেরা বলছে যে ফেরাউনের অনেক উপাস্য ছিল, একটা দুটা উপাস্য ছিল না, ফেরাউন ইবাদত করত। তাহলে ফেরাউন বলে যে আমি হচ্ছি উপাস্য? পবিত্র কোরআন যদি অধ্যয়ন করেন তাহলে দেখবেন সারা পৃথিবী তো দূরের কথা, শুধু ফেরাউন ইবাদতকে বলেছিল, মিশরের রাষ্ট্রনায়ক হচ্ছে আমি, মিশরের মাটিতে হুকুম চলবে আমার, তার কারণ আমি হচ্ছি মিশরের রাষ্ট্রনায়ক, মিশরের রাষ্ট্রনায়ক বলে দাবি করেছিল ফেরাউন, মিশরের রাষ্ট্রনায়ক, মিশরের হুকুমদাতা। আর মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে না, একমাত্র আল্লাহ তাআলা তিনি হচ্ছেন বিধানদাতা, আল্লাহ লাকুল খালকু ওয়াল আমর, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সৃষ্টি যেহেতু আল্লাহ এজন্য বিধান চলবে একমাত্র তার। ঐক্য কিভাবে? আমি আপনাদের বললাম যে একমাত্র আল্লাহর ইবাদত, তার সাথে কাউকে শরীক, তার সাথে কাউকে শরীক না করা এবং এক অপরকে প্রভু প্রতিপালক হিসেবে গ্রহণ না করা। খ্রিস্টানেরা বা ইহুদিরা তাদের ধর্মযাজক পণ্ডিতদের কি এই কথা বলতো যে তোমরা হচ্ছ প্রভু, তোমরা হচ্ছ আল্লাহ? সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 তাফসীর সহ অধ্যয়ন করুন, আল্লাহর বিধানের বিপক্ষে তারা যে নির্দেশ দিত জনগণ নির্দ্বিধায় মেনে চলল, এই জন্য তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে প্রভু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আজকে আমরা সেই কাজটাই করছি, ভাই সকল এটা কখনো কাম্য নয়। আল ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জ্ঞান গর্ভ বিদায়ী ভাষণ যেন রাখছেন, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরামদের চোখ দিয়ে অশ্রু ঝরছে, হৃদয় প্রকম্পিত, আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের সুস্পষ্ট মিল্লাতের উপরে, সুস্পষ্ট দলিলের উপরে রেখে যাচ্ছি, কাতারাক্তু মালাল বাইদা লাইলুহা কানাহারিহা, যার রাতও হচ্ছে দিনের মতো,
এই সুস্পষ্ট দলিল থেকে, সুস্পষ্ট পথ থেকে আমার পরে ধ্বংসশীল ব্যক্তি বিচ্যুত হতে পারে, আমার পরে অনেক মতভেদ তোমরা দেখবে। যখন তোমরা মতভেদ দেখবে তখন কি করবে? এই মতভেদ সমস্যা কোন পথে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন, ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া আদু আলাইহা বিন নওয়াবিস। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আমার যে সুন্নাত তোমরা জানবে, জি না জেনে শুনে নয়, আল্লাহ রাসূল বললেন আমার যে সুন্নাত তোমরা জানবে, আলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি, আমার যে সকল সুন্নাত তোমরা জানবে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত সেগুলোকে আঁকড়ে ধরবে, তাকে মজবুত ভাবে ধারণ করবে, সমস্যার সমাধান হবে। একটি বিষয় এখানে স্পষ্ট করে দিই, আল্লাহ রাসূল বললেন আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। কেউ কেউ বলতে পারেন আল্লাহ রাসূলের সুন্নাত আলাদা আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আলাদা, বিষয়টি এমনটি নয়। ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুর প্রাক্কালে সন্তানদের বলেছিলেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তখন সন্তানেরা বলেছিলেন, নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 133 কি বললেন? আমরা ইবাদত করব তোমার ইলাহ, নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, এবং তোমার বাপ দাদা ইব্রাহিম ইসমাঈল এবং ইসহাকের যিনি একই ইলাহ। তো তোমার ইলাহ এবং তোমার বাপ দাদার ইলাহ কি আলাদা না একই? স্পষ্ট ওয়াক্ত আয়াতে আছে ইয়াকি। এজন্য ওয়াক্ত হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারাই হানাফি স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে এখানে খোলাফায়ে রাশেদিনের কথা এজন্যই বলেছেন যেহেতু খোলাফায়ে রাশেদিন বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরেছিলেন, বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরেছিলেন। গ্রামাটিক্যাল দিক থেকেও নুরুল আনোয়ার যদি অধ্যয়ন করেন, যেহেতু টাইম নেই ব্যাখ্যা বিশ্লেষণে আর যাচ্ছি না, তাহলে যে কথাটা বললাম এই কথাটাই সেখানেও সাব্যস্ত করা হয়েছে হানাফি ওসুলের কেতাবেও। ভাই সকল, আমাদের যদি একত্রিত হতে হয়, আমাদের যদি ঐক্য হতে হয়, আমাদের যদি একটা প্ল্যাটফর্মে আসতে হয়, তবে পবিত্র কোরআন এবং সুন্নাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইনি উতিকুল কিতাব ওয়া মিসলাহু মাআহ, আমার সাবধান আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তারই মতো একখানা গ্রন্থ। আবু হাদিস নম্বর 4604 কিতাব বলতে এখানে পবিত্র কোরআন। সুতরাং মুসনাদ আহমদের হাদিসে স্পষ্ট ভাবে এসেছে, আলা উদিকুল কোরআন ও মিসলাহু মা, হাদিস নম্বর 17156। বলা বাহুল্য, পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটি বিষয়কে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটোকে একত্রিত ভাবে ধরতে হবে। এই নয় যে পবিত্র কোরআনকে নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী বুঝব। সাহাবায়ে কেরাম যাদের মাতৃভাষাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে তারাও পবিত্র কোরআনের সার্বিকভাবে তাৎপর্য অনুধাবন করতে পারেননি। এ প্রসঙ্গে অনেক আয়াত আছে, সুরানাম সুরা নম্বর 6 আয়াত নম্বর 82 ব্যাখ্যা বিশ্লেষণ শরীফ বুখারী অধ্যয়ন করুন। আপনাকে হাদিস দ্বারা পবিত্র কোরআন বুঝতে হবে, তার কারণ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনের ব্যাখ্যা দাতা বলেছেন, সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 44। সুতরাং আবু সাইয়িদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুদা সালাত আদায় করছেন। আবু সাইয়িদ ইবনুল মুআল্লা বলছেন, আমি সালাত আদায় করছি, আল্লাহ রাসূল আমার পাশ দিয়ে গেলেন, আমাকে ডাক দিলেন, আল্লাহ রাসূলের কাছে আমার যেতে বিলম্ব হলো, তার কারণ আমি সালাত আদায় করার পরে আল্লাহ রাসূলের কাছে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে আমাকে প্রশ্ন করলেন, মা মানা কান্তা আতিয়া ইবনুল মুআল্লা, বলো তোমাকে কিসে বাধা প্রদান করেছিল আমার কাছে আসতে? আলামি ইয়াকুলিল্লা, তুমি কি আল্লাহ কি বলেছে শুনানি, ইয়া ইয়াহুল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়্যিকুম। যখন আল্লাহ, ইয়া হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদেরকে আহ্বান করবেন সঞ্জীবনী বিষয়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহ্বান করবেন,
তখন সেই দিকে আসতে হবে। সলাত আদায় করছে, আল্লাহ রাসূল ডাক দিয়েছেন সলাত ছেড়ে তৎক্ষণাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সলাত। সহিহ বুখারী হাদিস নম্বর 4647 এবং সূরা আনফাল 8 নম্বর সূরা 24 নম্বর আয়াত। ভাই সকল, পবিত্র কোরআন, কোরআন এবং সুন্নাকে মেনে নেওয়ার জন্য এবং কোরআন এবং সুন্নাকে মেনে নিলে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নায় অনেক দলিল আছে, আমি শুধু মাত্র 2 মিনিট টাইম একটা কথা বলে আমার বক্তব্য ইদি করে দিচ্ছি। ঐক্যবদ্ধ আমরা হতে পারি যদি পবিত্র কোরআন অবতীর্ণের প্রেক্ষাপটটাকে আমরা দেখি। যখন পবিত্র কোরআন অবতীর্ণ হতো তখন সাধারণত 4 শ্রেণীর মানুষ পাওয়া যেত। 1 শ্রেণীর মানুষ ছিল যখন তাদের সম্মুখে ওহির দিকে আমন্ত্রণ জানানো হতো, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে এসো, তখন তারা বলতো বাপ দাদা কে যে রীতিনীতির উপরে পেয়েছি তাই আমরা করবো। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170। তাহলে বাপ দাদার রীতিনীতি এটা মুশরিকদের কথা। আর 1 শ্রেণীর মানুষ ছিল যাদেরকে আহলে কিতাব বলা হয়, তাদেরকে যখন বলা হতো আল্লাহর দিকে আহ্বান করা হতো তখন তারা বলতো সামিনা মা আসাইরা, শুনলাম আমরা প্রত্যাখ্যান করে দিলাম, মানতে পারবো না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 46। 1 শ্রেণীর মানুষ ছিল যারা কালেমায়ে শাহাদাত পড়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে ঘোষণা দিত, নামাজও আদায় করত, নামাজও পড়ত, তবে উদাসীনতার সহিত পড়ত। তাদের মন মতো বিধান হবে, তাদের মন মতো বিধান হবে, তারা সেগুলোকে অবনত মস্তকে মেনে নিত। আর যদি তাদের মন মতো হতো না তাহলে কোটি কোটি পায়ে সরে যেত। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 47 থেকে 50। আর চতুর্থ শ্রেণীর মানুষ ছিল যখন তাদেরকে বলা হতো আল্লাহ এবং তার রাসূলের দিকে এসব বিমর্ষ করে দেওয়া হবে, তখন তাদের একটাই কথা ছিল সামিনা ওয়া আমরা শুনলাম মেনে নিলাম। আল্লাহ বলেছেন এরাই সফল কাম। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 51, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ মাইয়ুতিল্লাহ মাইয়ুতি রাসূলা ফাকাদাত আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। অতএব রাসূলের আনুগত্য ব্যতীত আল্লাহ তাআলার আনুগত্য বা ভালোবাসা দাবি করা মিথ্যা। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, কুল ইন কুনতুম তুহিবুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুম আল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ঘোষণা করো, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ ভালোবাসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত কেউ যদি বলে আপনাকে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে সে তার দাবিতে মিথ্যাবাদী। তাফসীরে ইবনে কাসীরের প্রসঙ্গে আপনারা দেখতে পারেন সূরা নম্বর 3 সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, বিভিন্ন আয়াতগুলো আপনারা অধ্যয়ন করবেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে একটা প্ল্যাটফর্মে আসার জন্য আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের পিছনে পিছনে চলতে হবে, পিছনে পিছনে চলতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে, আগে বেড়ে যাওয়া যাবে না। সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 1 ও 2, অন্যথায় আমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহকে সেইভাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনেছেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেনেছেন। ভাই সকলে একটা কথা বলে আমার বক্তব্য ইদি করে দিই যে আমরা ঈমানদার হতে পারি না, আমাদের ঈমানকে যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানের ঈমানকে মানদণ্ড হিসেবে গ্রহণ না করব। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফিশশাকাক, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয় তবে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তারা বলবে ওয়া সাহাবা, যারা সাহাবী নয় তারা কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল থেকে নিয়ে শেখ আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে যত পীর মুফতি আছে আরে ওলামা সকলেই হলেন তারা তোমাদের মতো ইমাম, তোমাদের মতো সাহাবা ইকরাম। আল্লাহ তাআলা বলছেন যদি তারা অর্থাৎ যারা সাহাবা নাই তারা সাহাবীদের মতো ইমান আছে তবে হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল আপনাদের বললাম 4 শ্রেণীর মানুষ ছিল, তো সাহাবীদের বৈশিষ্ট্য ছিল ওহির কাছে আত্মসমর্পণ, কোরআন এবং সুন্নার কথা শুনে নেওয়ার পর মানবো না এটা নয়, বড়দের কথা নয়, বাপ দাদার কথা নয়,
দূরে সরে যাওয়া নয়, বরং পবিত্র কোরআন ও সুন্নাহর কাছে নির্দ্বিধায় তারা আত্মসমর্পণ করেছেন। আমরাও যদি পবিত্র কোরআন ও সুন্নাহর কাছে নির্দ্বিধায় আত্মসমর্পণ করি তাহলে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ যথাযথভাবে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু আল্লাহ ওয়া আস্তাগফিরু আল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।